अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बस শুধুমাত্র দুদিনের ব্যাপার মহুয়া, এইবারে আমি তোমাকে কিছুতেই জিততে দেব না। আর তারপরে তুমি আমার সঙ্গে লন্ডন যাবে। পুলিশের ভিডিও দেখাও আমায়। চায়ের কাপ খালি হয়েছে? হয়ে গেছে, এবার বলো। আমার না তোমার এই রাগটা ভীষণ ভালো লাগে। ভিডিও দেখাও শুধু তোমার খুশির জন্য। ঝিলাম আর পুলিশ একসাথে? আমি ঝিলামকে ওখানে পাঠিয়েছি। এই আরিয়ান না প্রত্যেকবার আমাদের মধ্যে নাক গলায় ইন্টারফেয়ার করে, প্রত্যেকবার। তাই জন্য আমি ঝিলামকে ওকে মেরে ফেলার জন্য ওখানে পাঠিয়েছি। আর ওই ঝিলাম যত তাড়াতাড়ি আরিয়ানকে মেরে ফেলতে পারবে তত তাড়াতাড়ি বেরোতে পারবে ওখান থেকে। আরে এই সব কিছু করে কোনো লাভ নেই মহুয়া। আরিয়ানকে আমি রাস্তা থেকে যে করে হোক সরিয়ে দেব। দেখো 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 ঝিলাম কি করছে দেখো। তোমায় মারার সহজ পদ্ধতি হচ্ছে তোমার কাছে যত জল বা খাবার আছে সব শেষ করে দেব। দেখো ঝিলাম, এখানে এইটুকুই জল রয়েছে, এক ঢোকি খেও নাও। ওখানে এইটুকুই জল আছে আর পেছনে কৌটোতে দুটোই বিস্কিট আছে, ব্যাস। আর এবার দেখো তুমি ঝিলাম এসব কিছু তাড়াতাড়ি শেষ করে দেবে আর তোমার ওই আরিয়ান ছটফট করতে করতে নিঃশ্বাস ত্যাগ করবে। এখানে আমার দম আটকে আসছে আর তুমি বলছো এক ঢোক জল খেতে। ঝিলাম আমি তোমাকে ছাড়বো না। ঝিলামের কাছে সাহায্য চাইতে গেছিলে, তুমি শুনোনি যে শত্রু কখনো বন্ধু হতে পারে না মহুয়া। আচ্ছা শোনো না, লন্ডন যেতে আর একটাই দিন বাকি রয়েছে, ওখানে তুমি কেমন ড্রেস পরবে আমি তাহলে তোমাকে কিনে দেবো, বলো না মহুয়া। চল আমার সাথে, কথা আছে তোর সাথে, চল। বর্মা কি কথা বলতে চান? ওই আমার অনেক কাজ বাকি আছে আর এখন পরে পরে কথা বলবো। হ্যাঁ মহুয়া, ঝিলাম কোথায় মহুয়া? মহুয়া কি করে জানবে যে ঝিলম কোথায়? আরে মা, ঝিলম তো এসেছিল মহুয়ার সাথে দেখা করতে, কিন্তু আমি দেখা করতে দিইনি। আর কেনই বা দেখা করতে দেব? ও তো শুধু শুধু আমাদের মহুয়াকে কথা শুনিয়ে চলে যায়। আর আপনি আপনি আপনার ঝিলমকে এমন জায়গায় গিয়ে আটকে রাখুন যাতে এখানে আর আসতে না পারে, বুঝেছেন আপনি? এবার যান তো আপনি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন, যান এখান থেকে। আরে যেতে বলছি তো আপনাকে, দেখছেন আবার কি? চলুন। কিছু তো একটা গন্ডগোল আছে, আমাকে জানতেই হবে। কত মজা হয় যখন লোকেরা ঠিক কাঠ পুতুলের মতো নাচতে থাকে আর পুতুলের সুতোটা হাতে থাকে।
হ্যালো, আমি ঝিলমের মা বলছি। পদ্মা, তুমি লটারি পেয়ে গেছো, পুরোপুরি 5 লাখ টাকা। 5 লাখ? কিন্তু এর পরিবর্তে তোমাকে ঝিলম কোথায় আছে সেটা বলতে হবে। আরে, ফোন রাখার আগেই আমি আপনার সামনে হাজির হচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় আপনার সেই লটারি? এই নাও, আর বলো। আমি না শুধু এটুকুই জানি, ওই বীরেন আছে না বীরেন, ও আরিয়ান আর ঝিলমকে কোথাও আটকে রেখেছে, ব্যাস। তোর কি মনে হলো যে বীরেন আর তুই আমাকে বোকা বানাবি, আর আমি সেটা জানতেও পারবো না? ওই আমি তো মা এইটুকুই জানি যে বীরেন তো আরিয়ান আর ঝিলমকে কোনো দেওয়ালের পিছনে আটকে রেখেছে। সত্যি? কোথায় রেখেছে এটা তো আমি খোঁজ নেবই। কি করব, কোথায় খুঁজবো আমি আমার পুলিশকে? কাল শেষ দিন, আর কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবা মাকে সবকিছু বলেও কোনো লাভ হলো না। হে শিব ঠাকুর, আমাকে সাহায্য করো। আমাকে বীরেনের মোবাইলটা খুঁজতে হবে, যেটা দিয়ে ও সেদিন ওই টিভির সাথে কানেক্ট করেছিল আর পুলিশকে দেখিয়েছিল। তুমি যা দেখতে চাও এখানে টিভিতে দেখতে পারবে। দেখবে নাকি নিজের আরিয়ানকে? হ্যাঁ দেখবে তুমি, আমি দেখাচ্ছি তোমাকে কি করছে ও। খাইনি, এমনকি জলও না, তাও এত এনার্জি কিভাবে? না, চিৎকার করো না, কারণ যদি একবারও চিৎকার করো না তাহলে তোমার পুলিশকে শেষ করে ফেলবো। শান্ত থেকো। তুমি আমার পুলিশকে দুর্বল করতেই পারবে না, কারণ ওর শক্তির সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই। আমি না হলে জানি না, কিন্তু তুমি তো জানো একটা ক্ষুধার্থ তৃষ্ণার্ত মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, তুমি তো সেটা জানো নিশ্চয়ই। ওখানে ছিলামকে দেখো, ওরও একই অবস্থা, আর ও যতক্ষণ না আরিয়ানকে মারছে ওখান থেকে মুক্তি পেতে পারবে না। তাহলে ভাবো ছিলাম ওখানে কি করবে। ভাবো ভাবো, আমি চললাম ঘুমোতে। গুড নাইট মহুয়া। বড়মা,
ওই ভুল করে হাত লেগে গেল, তাই পড়ে গেল। মিথ্যে বলার প্রয়োজন নেই, আমি সব জানি। মৌহা, পদ্মা আমাকে বলেছে যে আরিয়ানকে কোনো দেওয়ালের পেছনে লুকিয়ে রাখা হয়েছে। বর্মা, ওকে যদি দেওয়ালের পেছনে লুকিয়ে রাখা হয় তাহলে আমরা ওকে খুঁজতে পারি। কি করে? এই দেখুন, যদি দিনের আলো এটা দেওয়ালের উপর ফেলা হয় তাহলে দেওয়ালের ভেতরে কি আছে সেটা আমরা দেখতে পাবো। যদি শুধু দেওয়াল হয় তাহলে তাই দেখা যাবে, কিন্তু যদি পুলিশ আর ছিলাম হয় তাহলে এর আলো রংটা বদলে যাবে, কারণ সেখানে আমরা সূত্র খুঁজে পাবো। এতে তো আমরা আরিয়ানের খোঁজ তাড়াতাড়ি পেয়ে যাবো। কিন্তু বর্মা, এক্ষেত্রে আপনাকে আমার সাহায্য করতে হবে। কেন তোকে সাহায্য করবো না বলতো? এবার ব্যাস, আমি পুলিশকে খুঁজে বের করবো,